হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2023 সালে ফাইনাল পরীক্ষা দেবে কিংবা তার আগে তোমাদের একটি টেস্ট আছে, সেই টেস্ট পরীক্ষা দেবে। আমি তোমাদের টেস্ট এবং ফাইনালের কথা ভেবে আজকের আমি তোমাদের যে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টের চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের এলেকিউ অর্থাৎ বড় প্রশ্ন 8 নম্বর মানের প্রশ্ন আজকের তোমাদের নিয়ে এসেছি। আমি 2 এবং 3 1 2 3 এর থেকে, 3 থেকে তো তোমাদের অঙ্ক আছে, স্ট্যাটিস্টিক্সের অঙ্ক আছে, 1 এবং 2 থেকে তোমাদের বড় প্রশ্নের সাজেশান আমি তোমাদের দিয়ে দিয়েছি টেস্ট এবং ফাইনালের জন্য। এবং আজকের তোমাদের আমি চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে বড় প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলি ভালো করে করবে তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য। এরপরে আমি তোমাদের গ্রুপ ওয়াইজ এডুকেশনের যে 4টে গ্রুপ হয় ABCD, এই গ্রুপ ওয়াইজ তোমাদের সাজেশানগুলো এক জায়গায় করে দেবো, যে গ্রুপ ওয়ানে কত নাম্বার, কত MCQ, কত SAQ এবং কটা DAQ লিখতে হয়, এবং গ্রুপ টুতেও কীভাবে লিখতে হয়, এবং গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি, এই 4টে গ্রুপ ওয়াইজ আমি তোমাদের পরে নিয়ে আসবো। বন্ধুরা, আজকের তাহলে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এই 3টি অধ্যায় থেকে বড় প্রশ্ন 6-7টা আমি নিয়ে এসেছি, তার মধ্যে থেকে 3টি ডবল স্টার দেওয়া আছে। এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে, যেটি তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্যে কমসে কম 2টি বড় প্রশ্ন অবশ্যই অবশ্যই জানা পাবে এই 3টি অধ্যায় থেকে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং ইম্পর্টেন্ট সাজেশানগুলির জন্য। আমি আজকে সময়ের অভাবে তোমাদের যে গতবারে 22-এর যে এডুকেশনের প্রশ্নগুলো কীভাবে কমন এসেছিলো আমি আজকে দেখাতে পারছি না, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এখন পুজোর ঝামেলা চলছে, এখনই মাইক বেজে উঠবে বন্ধুরা, এখনই একটু মাইকটা বন্ধ আছে, সেই সুযোগে আমি ভিডিওটা তোমাদের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি বা করে নিচ্ছি, ধরতে গেলে করে নিচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই করে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে থাকো। দেখতে পাচ্ছ এটা এডুকেশনের প্রশ্ন, 2022 সালের প্রশ্ন। এসো আমরা চতুর্থ অধ্যায়, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলো পড়ে নিই। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ ভিডিওর মধ্যে অনেক কথা থাকে যেগুলি তোমাদের অজানা থেকে যায়, ফলে তোমরা কোনো অন্যান্য ভিডিওগুলি তোমরা খুঁজে পাও না। তোমরা অবশ্যই করে তোমরা 2023-এর প্লেলিস্ট আছে, 23-এর প্লেলিস্ট, যে এডুকেশনের প্লেলিস্ট, এই প্লেলিস্ট থেকে তোমরা প্লেলিস্ট খুললে তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। এবং আজকের যে ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি তোমাদের আগের ভিডিওগুলির প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই ভিডিওগুলি খুঁজে পাবে। এসো বন্ধুরা, আমরা প্রশ্নগুলি পড়ে নিই একের দাগে। দেখো, শিক্ষায় সম সুযোগের ধারণাটি ব্যাখ্যা করো, এটি হচ্ছে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়, এটা 8 নম্বরের প্রশ্ন। দুয়ের দাগের প্রশ্ন, স্বাধীন ভারতে নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন ও কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো বা সুপারিশগুলি লেখো। তোমরা একের দাগের প্রশ্নটাই যে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো, এটি মেন প্রশ্ন, এটি খুব ভালো প্রশ্ন, এটি তোমরা 100% তৈরি করবে এবং এই দুটো একটু জাস্ট দেখে যাবে। এরপরে দেখো পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলি আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য মাত্র 2টি প্রশ্ন রেখেছি, 2টি প্রশ্ন, অত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 2টি প্রশ্ন রেখেছি। এই 2টি প্রশ্নের মধ্যে একের দাগের প্রশ্নটা তোমরা 100% মুখস্থ করবে, যেহেতু 2টি প্রশ্ন, এই 2টি প্রশ্ন তোমাদের 100% তৈরি করা উচিত একটা অধ্যায় থেকে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টেস্ট অ্যান্ড ফাইনাল। দুয়ের দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায়, বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য এবং ইম্পর্টেন্ট সাজেশানগুলির জন্য। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কখন কোন ভিডিও প্রয়োজন, যদিও আমি তোমাদের প্রয়োজন মতো ঠিক সময় মতন এক একটি সাবজেক্ট ওলট পালট করে তোমাদের আমি ভিডিও পাঠাচ্ছি। বন্ধুরা ষষ্ঠ অধ্যায় দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53,
মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে শক্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। বন্ধুরা, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা তো উত্তরের কথা বলি, তোমরা যারা এখনও উত্তর তোমরা যদি না পাও, আমি পরে অবশ্য তোমাদের অ্যান্সার আমি যে কোনো একটা বই থেকে তোমাদের দেখিয়ে দিতে পারি কিংবা নোট করে দিতে পারি। বন্ধুরা, বুঝতেই পারছো এতগুলো সাবজেক্টের সাজেশান তৈরি করা, অনেক পড়তে হয়, অনেক ঘাঁটতে হয়, ফলে সময়ের খুব অভাব হয়ে ওঠে। তাই তোমরা যে কোনো একটি রেফারেন্স বই থেকে, যে কোনো রেফারেন্স বই থেকে তোমরা এই অধ্যায় ভিত্তিক খুললেই তোমরা খুঁজেই পাবে, তোমরা খুঁজেই পাবে বড় প্রশ্ন, এবং সেগুলো তোমরা তৈরি করে নিও। দুইয়ের দাগের দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। এই চ্যাপ্টারে আরও একটি প্রশ্ন দেখো, মুদালিয়র কমিশনে প্রস্তাবিত কারিগরি শিক্ষার কাঠামো এবং সহশিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি লেখো। এটি চার চার আছে, আট, এটি এই প্রশ্নটি একটু পড়ে তোমরা রাখবে। এইবারে বলি বন্ধুরা, দেখো সময় এখন আছে, সেই জন্য আমি একটু তোমাদের একটু প্রমাণ তোমাদের দেখাতে চাই। দেখতে পাচ্ছ এখানে খ বিভাগ, এই ঘ বিভাগ, এই যে ঘ বিভাগ দেখতে পাচ্ছ, একের দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি তোমাদের 2022 সালের প্রশ্ন, কত বছর, এই যেটি যে পরীক্ষাটি হয়ে গেল গত বছর 2022 সালে এইচএসের, এই প্রশ্নটি দেখো। আমি তোমাদের পঞ্চম অধ্যায় থাকে, তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দেখো পঞ্চম অধ্যায়, এই যে পঞ্চম অধ্যায় লেখা আছে, চতুর্থ অধ্যায়টা সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, এই যে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের মাত্র তোমাদের আমি একটি প্রশ্ন দিয়েছিলাম 22 সালে, দেখতে পাচ্ছ 22 সালে একটি প্রশ্ন দিয়েছিলাম, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি আবার 2016 সালেও পড়ে গেছিলো, দেখতে পাচ্ছ, তাহলে এটা তোমাদের কমন এসেছিল। তোমরা নিঃসন্দেহে আমার সাজেশানটা তোমরা তৈরি করে যেতে পারো, তাহলে তোমরা 100% আর 90-95% নাম্বার তোমরা ইজিলি পেয়ে যাবে যদি তোমরা করতে পারো। আরও একটি প্রমাণ দেখো, সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ে আমি আসিনি, সপ্তম অধ্যায়ে আমি তোমাদের দেবো, এরপরে সপ্তম অষ্টম নবম তোমাদের বড় প্রশ্ন দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এখানে দেখো এই চ্যাপ্টারেই দেখতে পাচ্ছ কারিগরি শিক্ষা কাকে বলে, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। কারিগরি শিক্ষা বা বৃত্তিমুখী শিক্ষা কাকে বলে, এই কারিগরি শিক্ষা উপরেই দেওয়া ছিল, দেখতে পাচ্ছ কারিগরি শিক্ষা কাকে বলে এটি দেওয়া ছিল। আর এই প্রশ্ন দেখো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো, তাহলে এটিও তোমাদের কমন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের একটি দুটি করে প্রশ্ন কমন এসেছিলো 2022 সালে। অর্থাৎ নিঃসন্দেহে তোমরা 2023 সালে এই সাজেশান ফলো করলে তোমরা 90-95% নাম্বার পেতে পারো। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কাছে আবার রিকোয়েস্ট রইলো, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট সাজেশানগুলির জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইলো সব সময়ের শুভকামনা।